বন্ধুরা, আজকে 9 তারিখ শনিবার। আমি এখন আছি হযরতপুর পাড়াগ্রাম গরুরহাটে। এখানে আজকে ছোট মাঝারি বড় সাইজের অনেক গরুর সমাগম। মাঝারি আর ছোট সাইজই বেশি বড় গরুর তুলনায়। আজকে দামও একটু মোটামুটি অন্যান্য হাটগুলোর চেয়ে বেশি যাচ্ছে। তো চলেন আমরা দেখি আজকে কি দামে কি গরু বিক্রি হচ্ছে। আপনার মামা গরু কত চান দাম? 47 যাচ্ছে। বিক্রি করবেন কত হইলে? আপনি বলেন 45 জোড়া কত চান? এই জোড়া জোড়া কত চান? জোড়া যায় 70,000। 35 বিক্রি করবেন কত? বিক্রি করুন 65। আপনি পালের নাকি কেনা? কিনা কিনা এটাও ওটা কত চান? এটা আবার বেশি আছে না? ওটা দিবেন কত হইলে? এটা 40 হইলে বেশি। একটাই আপনার জোড়া ভাই? জোড়া হ্যাঁ দুইটা। ওইটার দাম কত? ওইটার দাম 55,000। দেশি? হ্যাঁ দেশি ভাই। গুলোটাই দেশি ভাই। পালছে ভাই। ও এটা এটা কত? এটা এটা 40,000। 40 আর ওটা 55। বিক্রি করবেন কত হলে দুটো? আপনি বলেন। আপনি বলেন, আমি কিনবো না, আমি দেখাইতেছি ভিডিওতে। মানে আপনার বিক্রির দাম কত দুইটা? দুইটা বিক্রি হইলে আপনার আপনি 2,000 টাকা কম দেন। ওটা কোরবানি পর্যন্ত পারলে ওজন কতটুকু হইতে পারে? 2 মণ তো হবে। 2 মণ তো হবে। এখন কত আছে? এখন এখন মনে করেন 1.5 মণের উপর হবে। ঠিক আছে। দুই দাঁত দেখেন ওই চামড়া দেখেন বড়। এই গরুটা মনে হয় এখন ঘাসের জন্য আমরা বেশি বলে ঘাস নাই। ঠিক আছে। আপনার নাকি কয়টা? নেন, সমস্যা নেই। না না আমি কিনবো না। চারটাই আপনার? জি। কত করে চান? 45 করে। 45 করে? বড় ছোট আছে না? এটা মনে হয় বড়। এটা বড়। এটা বিক্রি করবেন কত হইলে? এটা বিক্রি করবেন 35 হইলে। 35 হইলে আসেন কেন? আপনি কম বললেন কেন? নমস্কার করছেন, মজা লাগছে অনেক। ওইটা কত হইলে বিক্রি করবেন? এটা বিক্রি করুন 36 হইলে। 36
আচ্ছা ঠিক আছে। কিনছেন না বেচবেন? না বেচবো। কত জানো তো? 65। 65? কি করো? এটা সার করি। আর এটা তো বুঝছি, কি জাত? এটা দেশি। সিন্ধি না? একবার দেশি। একবার দেশি? একবার দেশি। বেচা দাম কত জানো তো? 65। বেচা দাম আমি কত মানে বেশি আল্লাহ জানে। আল্লাহ জানে। এটা কুরবানি পর্যন্ত পারলে ওজন কত হইব? ওজন মূল করো চার পাঁচ মন। পাঁচ মন এখন কত আছে? অনেক কত নেছে, 100 কেজি আছে। তাহলে আপনার বেচা দাম হইল কত? বেচা দাম গুস্তার হিসাব করে পালা করে দেবো, মাপ দিলে চলবো না, পালা করবে মনে করেন আরেক। আচ্ছা ঠিক আছে। আপনার নাকি মামা? কয়টা? তিনটা। কয়টা কত চান দাম? 72। কি করবো এটা? এইটা ক্রস। ক্রস? আর ওইটা কি? এটাও বাংলা। হুম, এটাও বাংলা। আচ্ছা, এইটা এইগুলি কত করে চান? পঞ্চান্ন 56। কত হলে বিক্রি করবেন? দুইটা 100 হলে বিক্রি করবো। দুইটা 100 হলে? কুরবানি পর্যন্ত পারলে এগুলির ওজন কত করে হইব কি মনে হয় আপনার? 6 মাস পারলে? 4 মন। ওজন তো আমরা খাওয়ার উপরে ডিমাস করে ওজন না, ধরেন ভালো মতোই খাওয়াইলো। ভালো মতো খাওয়াইলে স্যার পার হয়ে যাবে। এগুলি দৈনিক কত টাকার খাবার খায়? দৈনিক আপনার কমসে কম 200 টাকার খাবার খাওয়াতে হবে। 200 টাকার খয়ের ঘাস, তারপর আপনার পুরো বসে সারি মারি এসে সব কিছু মিলে 200 টাকা আমরা খাবো। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার কত চান? 85। জোড়া কি করু? ওইটা ওইটা তো ক্রস মনে হয়। আর এই লালটা দেশি? হ্যাঁ। এটা কোরবানি পর্যন্ত কত হইতে পারে এই জোড়ার ওজন? চার মন করা। আর এটা কি দাঁতে নাই নাকি? দাঁতে নাই। এটা কত চান? 85। এই সবই আপনার? এটা জোড়া 135। এগুলির ওজন কত হইব কোরবানি পর্যন্ত পারলে? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার ও আপনার জোড়া কত? 135। হ্যালো, এগুলি কি সিন্ধি? হ্যাঁ সিন্ধি। আর বেচবেন কত? বেচা দাম বলেন, পরে পরে কথা বলেন। আপনার নিয়ত কত আর কি বেচা বিক্রির? আপনি বলেন, আমি নিব না, আমি দেখাইতেছি ভিডিওতে। বেচা বিক্রির দাম কেমন? 25 হলে ভাই বিক্রি হবে। 1,25,000 হলে দুইটা বিক্রি হবে? এগুলি কোরবানি পর্যন্ত পারলে ওজন কেমন হবে? ওজন মনে করেন যে দুইটা গরু 8 মন হবে। ঠিক আছে ভাই। এটা আপনার? কত চান? 65। ওরা
ঠিক আছে আপনার অনেক দাম কয় ভাই বিভিন্ন দাম চান কত আপনি আমি চাই 66-65 কি করবো এটা শাইওয়াল শাইওয়াল এটা কুরবানি পর্যন্ত পারলে ওজন কত হবে ওজন কিরকম ভাই 5-6 মন হবে 5-6 মন খাবার নির্ভর হবে আমার খাদ্য ভালো দিলে ভালো হবে তাতে নেই তো না ঠিক আছে ভাই একটাই আপনার না অনেকটাই আছে আচ্ছা রমা বাসুরগার কয়টা আপনার জোড়া জোড়া কত চান 130 ওজন কত আছে দুইটার এখন দুইটা 6 মন আর কুরবানি পর্যন্ত পারলে ওজন কত হবে এটা আল্লাহর দানের জিনিস আচ্ছা মানে আপনার অনুমান কি ভালো মতো খাওয়া দাওয়া করাইলে কত হইতে পারে 6 মন হইতে পারে একটা বিক্রি করবেন জোড়া কত করে হইলে ওইগুলা কার ভাই গোলাকার আপনার কয়টা আচ্ছা ঠিক আছে কত করে চান এই যে এটা তো একটু বড় আছে মনে হয় না হ্যাঁ এটা বড় এটা চান কত দাম দাম তো 85 85 আর বিক্রির দাম কত বিক্রির দাম হলো 75 জি ওইটা এগুলি তিনটা কত করে একই সাইজ না এই দুটো কম এই দুটো দাম যদি দিলে কত হলো এই দুইটা 115 আর সাদাটা সাদাটা দিলে হলো 60-50 আচ্ছা এইটা রে আপনার কুরবানি পর্যন্ত পারলে ওজন কত হবে 7-8 মন হবে 7-8 মন এগুলি আপনার দিনে খায় কেমন কত টাকার খাবার খরচ আছে মনে করেন এমনি যদি কৃষকরা বলে তাহলে মনে করেন 200 টাকা ধরেন ফার্মে বালার জন্য যদি নেই ফার্মে বালে মনে করেন ধরে গেলে 400-500 টাকা খরচ 400-500 টাকা খরচ কুরবানি পর্যন্ত ওজন কত যেতে পারে তাহলে এটার 8-9 মন তা আপনার শেষ দাম কত এটার আর ঘাস খাওয়াইলে মনে করেন 100-150 টাকায় দিন চলে যায় ঘাস খাওয়াইলে 100-150 টাকায় হয় ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ তুলি কার মামা কয়টা আছে বর্তমান 6টা আনছিলেন কয়টা আনছিলাম 10টা 4টা বিক্রি হয়ে গেছে না আপনার কেনা কোথায় আরিচা থেকে কিনেন বগুড়া বগুড়া তো অনেক দূর থেকে কিনছেন একটু আমার দাম বলেন তো কোনটা কত করে চান দাম এটা দাম হচ্ছে 65 এটা 65 দাঁতে নাই না একটাও দাঁতে নাই আচ্ছা এটা 65 ওটা 58 এটা 65 এটা 58 এটা এটা কম কেন বড় তো মনে হয় এটা লাগে আমার কাছে আলো করতে দাম আচ্ছা বাট ক্রসও আছে না আচ্ছা তারপরে ওইটা আছে 55 তারপরে এইটা
বিক্রির দাম কত? বিক্রির দাম আধা দুই হাজার লাভ হইলে বেচে দিব, হাজার দুই টাকা লাভ হইলে এক হাজার এলো, পাঁচ পাঁচশো দুই হাজার এলো, বুঝলেন নাই এরকম। এখানে সবচেয়ে কম দাম কোনটার? ওই শাড়িটা। আর সবচেয়ে বেশি দাম এটার? এটা এটা এগুলি কোরবানি পর্যন্ত পারলে এই যে এইটা ওজন কত হইতে পারে? চার সাড়ে চার মন। এগুলির পিছনে দৈনিক আপনার খরচ কত টাকা করা হয়? চারটে করে ধরেন একখানে খাওয়ালে বাজার সকাল একদিনে চারশো টাকা দেবো, চারশো টাকা করে। ভুষি খাওয়ার এগুলো খাওয়াইলে? ভুষি যে ভুষি পুরা খাওয়ালে চারশো টাকা খাওয়া দেবো ভাই। কোন চ্যানেল? দৈনিক। ইউটিউব ভাই? ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ